Hey guys, শুভ সকাল কি বাঙালি সব ঠিক তো থাকতে হবে যেহেতু তোমরা এইচডি ফ্যামিলি মেম্বার তো আজকে হচ্ছে আমাদের লবণ তোমরা আগে ভিডিও দেখেছিলে বাজার করে এনেছিলাম তো এখন আমি যাচ্ছি আমাদের এখানে শিব মন্দিরে সেখানে পুজো করি কিন্তু আমরা আজকে লবণটা খেতে যাব আর আমাদের সামনে হচ্ছে এদিকে দেখতে পাচ্ছ অন্নপূর্ণা পুজো সেই ঠাকুরটা দেখাবো পুজো করে দেখাবো তো চলো তাহলে এখন সরাসরি যা যাক আমরা পুজোর আগে করে আসি এখন আমরা যাচ্ছি যেখানটা আমাদের লবণের পুজো হবে সেখানটা যাচ্ছি দেখতে পাচ্ছ সামনে কিন্তু আমাদের শিব মন্দিরটা আছে তো চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি কোথায় পুজোটা হচ্ছে দেখতে পাচ্ছ অনেক মানুষ কিন্তু ভিড় করেছে পুজোর তো চলো আমরা এখানে কিন্তু আজকে পুজোটা করব তো চলো আমাদের শিব মন্দিরের লুকিংটা দেখো জশপুর সেই লাগছে তো চলো চটিটা খুলে ঢুকলাম ভেতরে তো চলো দেখাচ্ছি তোমাদেরকে চারিদিকটা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এখন পুজো হচ্ছে বাবা শিব মন্দির এটা কিন্তু ভাই প্রচুর পুরনো একটা মন্দির তো চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো ভালো করে তো দেখো এখন কিন্তু সব একটা একটা করে লাইন দিয়ে আছে আর দেখো মন্দিরের লুকিংটা যা সেরা লাগছে না চলো তাহলে আমরা পুজোটা করে নিই বাড়ি থেকে ভাই পুরো সেরা একটা জিনিস খাবো লবণ খাবো ভাই এই পুজোটা না করিয়ে ভাই লবণ খাওয়া হয় না তো পুজোটা করি কিন্তু আমরা লবণটা খেতে পাবো তো চলো তাহলে শিব মন্দির থেকে পুজোটা করি এবার বাড়ি চলে যাই বাড়ি থেকে ভাই লবণ খাবো লবণ তো চলো তাহলে লবণ খাওয়াটা তোমাদেরকে আমি দেখাচ্ছি ফাইনালি চলে এলাম বাড়ি তো চলো এখানে কিন্তু এবার আমি লবণ খাবো তো চলো এখানে কিন্তু মা বাড়ছে দেখো লবণ দেখো তাহলে এখানে লবণে কত কিছু আছে কলা তারপর পানি ফল সরবতি আর এখানে আপেল আর এখানে মিষ্টি দেখো এই একরকম দু রকম এটা মন্ডা এটা চাঁচির মিষ্টি আর এই একটা চারটে এই একটা পাঁচটা একটা ছটা ওরে ভাই ভাই ছ রকমের মিষ্টি দেখতে পাচ্ছ এখানে লবণ লবণ তোমার পুরো সেই লাগে তো চলো এবার কিন্তু ট্রাই করা যাক লবণটাকে দিয়ে তাহলে ফার্স্টে লবণ দিয়ে ট্রাই করা যাক আমরা হচ্ছি বাঙালি ভাই চামচের কোনো প্রয়োজন নাই তো চলো আমরা কিন্তু হাত দিয়েই খাবো বাঙালিদের হাতটাই হচ্ছে বেস্ট তো চলো ফার্স্ট লবণটা ট্রাই করছি যা লাগছে না বন্ধুরা লবণ ঠিক এইভাবে খেতে হয় দেওয়া তো যা লাগছে না লবণটা পুরো সেই লাগছে কিন্তু এই যা খেলাম না বন্ধুরা ব্যাপক খেলাম ব্যাপক চলো এবার লবণের জিলাপি খাই তো চলো তাহলে সব রকম মিষ্টি গুলো খেয়ে নিয়ে তোমার সাথে আবার কথা হচ্ছে দেখো আমাদের লবণ তো খাওয়া হয়ে গেল এবার বাসা আমাদের কিন্তু ঘর ভরা হচ্ছে ঠাকুরের তোমাদের সেটা শেয়ার করবো তো চলো এখন আমি ঘর ভরার সাথে যাবো দেখতে পাচ্ছি এখন কিন্তু বেড়ায়নি যখন যাবে তখন কিন্তু আমিও যাবো ঠাকুরের সাথে সাথে কিন্তু আমরা বেরিয়ে গেছি তো চলো আমি আর দেখাবো তোমাদেরকে কিভাবে ঘট ভরে আমাদের তো চলো তাহলে আমাদের ঘাটে যাওয়া যাক এখন ফাইনালি চলে এলাম আমাদের ঘাটে দেখতে পাচ্ছ এই ঘাটটা তোমরা আগে দেখেছো তো চলো এই ঘাটে কিন্তু আমাদের ঘট ভরা হবে তোমরা দেখতে পাচ্ছ বামন আমাদের কিন্তু ঘট ভরার জন্য প্রস্তুত ফাইনালি কিন্তু আমাদের তোমরা দেখতে পাচ্ছ এবার আসতে পাও তো সেটা কোনো বড় কথা নয় তো চলো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ঘট ভরা হয়ে গেল এবার যাচ্ছে আমাদের কিন্তু সেখানে কিন্তু কথা হচ্ছে তোমাদের সাথে তো ফাইনালি চলে এসেছি আমরা মণ্ডপে তো চলো এবার তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে পড়া কেমন লাগছে তো চলো এবার তোমরা দেখতে পাবে কত কিছু দিয়ে বরণ করবে বরণ Thank you.
ফাইনালি হয়ে গেল আমাদের ঘর ভরা। তোরা কি দিবি বলছিস? তোমার ভিডিও দেখবো, এক্ষুনি দেখবো তোমার ভিডিও। এক্ষুনি দেখবি? একটু পরে দেখাইলে হবে না? না তো দেখো, এরা চিট করছে বলছে আমাকে, এক্ষুনি তোমার ভিডিও দেখো। কোন ভিডিও গুলো দেখবি বলতো? আমাদের কটা ভিডিও দেখিয়ে দিই, তারপর তোমার সাথে কথা হচ্ছে। তুই দেখবি ভিডিও? দেখবি? তোরা দেখবি সবাই? তোরা সবাই এখানে জিত করেছে ভাই। তার দাদা তোমার ভিডিও দেখো, ভিডিও দেখতে এক্সাইটেড? বেশ তো, তো চলো আমরা ঠাকুর মণ্ডপে আছি বসে, দেখতে পাচ্ছ তো? চলো এদিকে আমি করা ভিডিও দেখাই। তো তোমাদের সবার ভিডিও দেখে কেমন লাগলো? কেমন লাগলো? কেমন লাগলো? তোমাদেরকে দেখিয়ে দিলাম প্রতিমাটা, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে ভুলবে না সবার। তো দেখতে পাচ্ছি সবারই খুব ভালো লাগছে, দেখতে পাচ্ছি এখন কিন্তু পুজো শুরু হয়নি, আর কিছুক্ষণের মধ্যে আমাদের পুজো শুরু হবে। একদম একদম, তো আমরা তো ভাই ফুল এক্সাইটেড। চলো ভিডিওটা করছি এখানেই। একদম একদম, তো চলো তোমার সাথে কথা হচ্ছে পরদিন সকাল। একদম, তো চলো তোমার সাথে কথা হচ্ছে পরদিন সকাল 8টার সময়। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ফ্যামিলি খেয়াল রেখো। তো চলো টাটা।